আমি এখন কথা বলবো যার সাথে, তিনি একজন বিখ্যাত ডেন্টিস্ট এবং অল ওভার দি ওয়ার্ল্ড, নট অনলি ইন্ডিয়া, বাংলাদেশ অলসো। ম্যাডামের নাম হচ্ছে সুকীর্তি মণ্ডল বিশ্বাস। ম্যাডামের সাথে আমি এখন আপনাদের সামনে কথা বলবো। ম্যাডামের কাছে আমি প্রথমে জানতে চাইব, ম্যাডাম স্পেশালি ইন বাংলাদেশ, ইন রুরাল এরিয়া আমি যেখানে প্র্যাকটিস করি, সেখানে অধিকাংশ পেশেন্টকে দেখা যায় যারা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে ডাক্তারদেরকে চুজ না করে তারা কোয়াকদেরকে চুজ করে। তাই আমার দেশের ওই পেশেন্টদের উদ্দেশ্যে আপনি বলবেন, তারা যেন কোয়াকদের কাছে চিকিৎসা নিয়ে, রেজিস্টার্ড ডক্টরের কাছে চিকিৎসা নেয়, এবং যদি তারা কোয়াকদের কাছে চিকিৎসা নেয় সেক্ষেত্রে কি কি ক্ষতির প্রভাব তাদের উপরে পড়তে পারে, সে বিষয়ে ম্যাডাম আপনি কিছু বলবেন। Hi, this is Dr. Sukirti from India. Greetings. আমি আজকে ডক্টরের যা কোয়েশ্চেন ছিল আমার জন্য, দ্যাট ইজ আ ভেরি নাইস কোয়েশ্চেন, কারণ আমার ক্লিনিক কলকাতাতে, আর কলকাতায় বাংলাদেশ থেকে এতগুলো পেশেন্ট আসে, তারা বিভিন্ন রকম হসপিটালে আসে, তো যখন টুথ এইক হয় বা নাও হলে যদি ফুল বডি চেক আপের জন্য এসছে তো কোনো ডেন্টিস্ট ভিজিট করে, তো আমার কাছে যে কয়েকজন এসছে তার মধ্যে 90%টা কোয়াক থেকে ট্রিট হয়ে এসছে আর রিট্রিটমেন্টের জন্য এসেছিল। তো যখন আমি দেখি ওদের মুখ তখন অনেক কিছুই বেরোয়, ডিসকভারি আমি করতে পারি কি তারা ফিলিং প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে করেছে, যেমনি পলিমার, যেটা একদমই নিষিদ্ধ। দ্বিতীয়ত, দে আর নট ফিলিং মেটেরিয়ালস, দে আর সামথিং উইচ আর ভেরি হ্যাজার্ডাস, ইউ কান্ট ইভেন পুট দ্যাম নিয়ার টু দ্য ক্যানাল। আর তৃতীয়, আমি অনেকবার ডিসকভার করেছি সেফটি পিনের টুকরো, লোহা লক্ষ সব কিছুই দাঁতের ভেতর থেকে, লবঙ্গ অনেক কিছুই বেরোয়, এই সব কিছু একটা কোয়াক, একটা আনরেজিস্টার্ড ডাক্তারের কাছে যাওয়ার জন্য হয়, কারণ ওরা এসে বলে যে এটা কম ছিল, সস্তা ছিল, কিন্তু কাজ চালিয়ে দিয়েছি, এখন মারাত্মক ব্যথা হচ্ছে। দিস ইজ হাউ আই হ্যাভ সিন অ্যান্ড ডিসকভার। তো আমার সবার জন্য এটাই একটা মানে মেসেজ, আর এটা সবার থেকে একটা নিবেদন যে প্লিজ গো টু রেজিস্টার্ড ডক্টর্স ফ্রম বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল, রাইট, রেজিস্টার্ড ফ্রম বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল, অ্যান্ড নট টু এনি কোয়াক্স, মানে যারা হাতুড়ে ডাক্তার যেটাকে আমরা বাংলায় বলে থাকি, তাদের কাছে না গিয়ে রেজিস্টার্ড ডাক্তারের কাছে যান, কারণ সে 5 বছর নিজের লাইফের ইনভেস্ট করেছে, পড়েছে, প্র্যাকটিস করেছে, পেশেন্টের উপরে অ্যাপ্লাই করেছে, তারপরে গিয়ে একটা চেম্বার বা ইনস্টিটিউটে যুক্ত হয়েছে আপনাদের ট্রিটমেন্ট বা সেবা করার জন্য। সো ইনস্টেড অফ দেম, ডোন্ট গো টু দিস কোয়াক্স, অলওয়েজ গো টু আ রেজিস্টার্ড ডক্টর। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আপনার অতি মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।